महाराज हमारे चट्टग्राम वासी के कृपा बर्षण करार जन्य सुदूर रामपुर থেকে এসেছেন महाराजर अनेक व्यस्तता तथापि তিনি আমাদের জন্য সময় বের করেছেন আমরা महाराजर चरणे आंतरिक भाव कृतज्ञता प्रकाश করছি हरि हरि बोल वंदेहं श्रीगुरु सुजुता पदकमलं श्रीगुरुण वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगणारघुनाथं तं तं सजीवं स्वाद्वैतं सर्वदूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादन सहगणा ललिता श्रीशिखान्वितं स नमोऽयं विष्णुपदाय कृष्णा पृष्ठाय भूतले श्रीमाते जयपतकाशामिनते नामिने नमो आचार्य पदाय नितय कृपाप्रदायिने गौरगाथाधामदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णा पृष्ठाय भूतले श्रीमाते भक्तिप्रदान्तकौशामिनते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चत देशकारिणे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरास्तुषे नमः पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद चाद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण आंतर्जातिक कृष्ण भावनान्वित संघ इस्कन नंदन कानन श्री श्री राधा माधव गौरमिता आश्रम कर्तृक आयोजित श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी स्नान यात्रा महामहोत्सव 2022 उपलक्षे आज के शुभ स्नान यात्रा महोत्सव मंच उपविष्ट सतीर्थ वृंद एवं मंच सम्मुखे उपस्थित सुदेशजन भक्तमंडली इसकर सम्मानित आजीवन सदस्य वृंद शुभानुध्याय शुभकांक्षी
भक्तवृंद माताजी वृंद छात्र छात्री वृंद सकल के जानाई ইসকন বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রীমদেবের ভক্তিপূর্ণ প্রণাম। আজকে একটি মহত্বপূর্ণ তিথি পূর্ণিমা, যে স্নান যাত্রা জগন্নাথের পুরাকালে বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবান যদিও তিনি অপ্রাকৃত এবং অতীন্দ্রিয়, যা আমরা সাধারণত এই জড় ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানকে তত্ত্বত জানতে পারি না, সেই ভগবান যাকে যতটুকু জানান তিনি ততটুকুই ভগবানকে জানতে পারেন। তাই যদিও তেনার সেই গোলকের বসতি, যা ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন চিন্তামণি প্রকট স্বপ্ন সুকল্প বৃক্ষ লক্ষ্মাবৃতেষু শিরাভিরভি পলায়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দ মাধি পুরুষন্তমাম ভজামি, সেই ভগবানের অপ্রাকৃত জগৎ চিন্তামণি দ্বারা গঠিত এবং সেখানে কল্প বৃক্ষ এবং সুরভি গাভীর দ্বারা সুশোভিত সেই ধাম যেখানে শত সহস্র লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবী ভগবানের পাদ সম্বরণ করছেন, সেই আদিপুরুষ সেই গোবিন্দকে ব্রহ্মা স্বয়ং, যিনি এই জগজগতের গৌণ সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তিনি বর্ণনা করেছেন। সেই ভগবান যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিবাদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি পরম কারণ সমস্ত কিছু, সেই অনাদিবাদি গোবিন্দই জগন্নাথ রূপে দারু ব্রহ্মরূপে তিনি এই জগৎবাসীকে বদ্ধজীবকে করুণা করার জন্য আজকের এই শুভদিনে তিনি প্রকাশিত হয়েছেন, যা শ্রীক্ষেত্রে যা তেনার প্রিয় ভক্ত ইন্দ্রদুম্ন রাজার মাধ্যমে তিনি দারু ব্রহ্মরূপে আজকের এই শুভদিনে সর্বপ্রথম প্রকাশিত হন এই জগতে, যাতে করে এই জগৎবাসী সেই ভগবান দারু ব্রহ্ম জগন্নাথের সেবা করে তারা ভগবত ধামের বিষয় জানতে পারে এবং ভগবত ধামে ফিরে যেতে পারে। কেন আমাদের আচার্যরা বলছেন যে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ করলেন বেদ স্মৃতি শাস্ত্র পুরাণ। তাই মায়াবদ্ধ জীব কৃষ্ণ বহির্মুখ হয় অনাদিকাল ধরে এই ভব সংসারে ভব জগতে পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জন্ম জটলে বারবার আবর্তিত হতে চলেছে। তো এখান থেকে উদ্ধারের পন্থাস্বরূপ ভগবান নিজেই এসে তিনি সেই পন্থা প্রদর্শন করে গেছেন, কেননা যেহেতু মানুষ ভগবান বহির্মুখ হয়ে চলছে তাই ভগবতমুখী করার জন্যই ভগবান নিজেই এসেছেন দারু ব্রহ্মরূপে। এটির অনেক বড় কাহিনী রয়েছে। আজকের এই শুভ তিথিতে জগন্নাথের স্নান যাত্রা মানে আজকে অভিষেক, বিভিন্ন উপকরণ দিয়ে দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা এবং বিভিন্ন তীর্থের জল এবং বিভিন্ন ফল উদক মানে ফলের রস অর্থাৎ তারা ভগবানকে স্নান করানো হচ্ছে জগন্নাথকে। এটি পুরাকালে হয়েছিল, সেই ইন্দ্রদুম্ন রাজা প্রথম করেছিলেন এবং তার সহধর্মিণী গুণ্ডিচা দেবী সেই জগন্নাথকে পুত্রবৎ ভালোবাসতেন। তেভাবে তেনারা বাৎসল্য রসে জগন্নাথকে সেবা করেছিলেন ইন্দ্রদুম্ন রাজা এবং গুণ্ডিচা দেবী। তাই তেনাদের এই বাৎসল্য রস আস্বাদন করার জন্যই ভগবান
তাদের যারা প্রথম সেবিত হয় এই দারু ব্রহ্ম রূপে প্রকাশিত হন আজকের এই তিথিতে। তাই এটিকে ধরা হয় জগন্নাথের আবির্ভাব দিবস বা আবির্ভাব তিথি। তীর থেকে এই যে স্নান করে জগন্নাথ তিনি কি করবেন, পনেরো দিন কাল তিনি অনবসর অর্থাৎ অসুস্থ লীলা করবেন এবং পরবর্তী অমাবস্যার পরের দ্বিতীয়া তিথিতে তিনি রাজবেশ ধারণ করে সেই রথে উপবিষ্ট হয়ে পথিমধ্যে সমস্ত সর্বসাধারণকে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে পড়বেন, যাতে আপামর জনসাধারণ যারা ভক্ত অভক্ত সকলেই জগন্নাথের কৃপা লাভ করতে পারে। কেননা জগন্নাথ যেহেতু তিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন সেটি হচ্ছে নীলাচল, আর নীলাচল সেই ধামে সেটি হচ্ছে বৈকুণ্ঠপুরী অভিন্ন দ্বারকাপুরী। তো দ্বারকা ঐশ্বর্যমণ্ডিতভাবে সেখানে সেবিত হন আর এই রথযাত্রা উপবেশন করে যেখানে গিয়ে তিনি অবস্থান করবেন সেটি হচ্ছে গুন্ডিচা অর্থাৎ সুন্দরাচল, যেটি ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নীর নামানুসারে এবং তেনার বাড়ি যেটি ছিল সেই সুন্দরাচল তথা গুন্ডিচা মন্দির অর্থাৎ গুন্ডিচা দেবীর গৃহ, সেখানে জগন্নাথ গিয়ে আট দিন তিনি সেবা গ্রহণ করবেন। এরকম জগন্নাথ গুন্ডিচা দেবীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই প্রতিশ্রুতি অনুযায়ী জগন্নাথ এই রথযাত্রায় তিনি সেখানে গিয়ে আট দিন সেবা গ্রহণ করবেন, পরবর্তীতে আবার তিনি সেই নীলাচলে প্রত্যাবর্তন করবেন সুন্দরাচল থেকে। এভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বৎসর, আর বিশেষ করে আজকের যে স্নান যাত্রা এই স্নান যাত্রা জগন্নাথের আবির্ভাব সেই সময় আবির্ভাব তিথি এটি মাহাত্মপূর্ণ। আজকে জগন্নাথের স্নান অন্তে জগন্নাথ তিনি একটি ব্যতিক্রম ধর্মী রূপে দর্শন দেবেন, যে পদবেশে দর্শন দেবেন। কারণ যদিও জগন্নাথ চিরাচরিত প্রথা অনুযায়ী তিনি স্বাভাবিকভাবেই দর্শন দিয়ে যাচ্ছিলেন, কিন্তু বিশেষ ভক্তের আকুল আবেদনে কি করেছিলেন, ভগবান তার অনন্ত রূপের অনন্ত সেই ভক্তদের মনোবাসনা পূরণের জন্য তিনি সেই সেই রূপ ধারণ করতে পারেন। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখি যে দক্ষিণ ভারতীয় একজন গণপতি নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ, সেই গণপতির তিনি উপাসক ছিলেন এবং গণপতি ভদ্র তিনি শাস্ত্র অধ্যয়ন করতেন, বিভিন্ন বেদ বেদান্ত পুরাণ উপনিষদ অধ্যয়ন করতেন। তো করতে করতে তিনি একতা দেখতে পেলেন যে ব্রহ্মপুরাণে এবং স্কন্দ পুরাণেও সেই ভগবানের মহিমা বর্ণনা করা আছে, সেখানে যে ভগবান এই মর্তবাসীকে কৃপা করার জন্য তিনি দারুব্রহ্মরূপে তিনি অবতীর্ণ হয়েছেন, দারুব্রহ্ম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, যে দারুব্রহ্মকে দর্শন করলেই যে কোনো ব্যক্তি সেই ভব সংসারের ভব বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তো এই বিষয়টি তিনি জানতে পারলেন যে অন্যান্য সময়ে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করার মাধ্যমে মুক্তি লাভ করা যায়, ভগবানের পূজা করার মাধ্যমে লাভ করা যায়। তো এভাবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের পন্থা বর্ণনা করা আছে,
কিন্তু এই ব্রহ্মপুরাণে ভগবানের মহিমা বর্ণনা করতে গিয়ে ভগবানের যদি কেউ দর্শন করে তাহলে এই দর্শনেই ভগবান বদ্ধজীবের ভববন্ধন মুক্ত করে দিতে পারেন। তো এই বিষয়টি তিনি শাস্ত্র থেকে জানেন, তিনি তখন চিন্তা করলেন দারুব্রহ্ম ভগবান যেহেতু উৎকলে আবির্ভূত হয়েছেন তা উৎকলে অবশ্যই সেটি অত্যন্ত পবিত্র স্থান এবং উৎকলে যেহেতু ভগবান সকলকে দর্শন দিয়ে মুক্তি দান করছেন তাই গণপতি ভট্ট তিনি ইচ্ছা করলেন যে আমিও উৎকলে গিয়ে সেই দারুব্রহ্ম জগন্নাথকে দর্শন করব এবং আমি এই ভব সংসার থেকে আমার এই মনুষ্য জীবন সার্থক করে আমি মুক্তি লাভ করব। তো এই চিন্তা ভাবনা নিয়ে এই শাস্ত্রের কথা তিনি কণ্ঠস্থ করে তিনি তখন অগ্রসর হতে লাগলেন। যেহেতু দক্ষিণ ভারত থেকে সেই শ্রীক্ষেত্রে আসা এখনকার দিনের মতো সুবিধাজনক ছিল না, রেল বাস বা ট্রেন অন্যান্য এরোপ্লেন কোনো কিছুই ছিল না, তখন হেঁটে আসতে হইতো। তাই গণপতি ভট্ট যেহেতু পদব্রজে অর্থাৎ হেঁটে হেঁটে যাত্রা শুরু করেছিলেন তাই তিনি এত পথ একদিনে আসতে পারেননি, ক্রমে ক্রমে তেনাকে আসতে হয়েছে বিশ্রাম নিয়ে। হয়তো সারাদিন সকালে শুরু করতেন কিছু খেয়ে তারপর যখন সন্ধ্যা হতো সেখানে তিনি বিশ্রাম নিতেন এবং পরদিন আবার প্রত্যুষে যাত্রা শুরু করতেন। এভাবে প্রায় মাসখানেক লেগে গেছে সেই শ্রীক্ষেত্রে আসার। তো যখন শ্রীক্ষেত্রে তিনি পৌঁছেছেন এবং সেই দিনটি ছিল আজকের এই দিন স্নানযাত্রার দিন, তো স্নানযাত্রার দিনে তিনি এসে প্রত্যুষে সেই শ্রীক্ষেত্রে উপনীত হয়েছেন। তো যখন উপনীত হয়েছেন তা সেখানে অনেক আড়ম্বর চলছে স্নানের জগন্নাথের, তো জগন্নাথের স্নানের আয়োজন চলছে, অনেক ভক্তবৃন্দ তার সেবকবৃন্দ জগন্নাথের সেই আয়োজন করছেন। এভাবে যখন তিনি সেই জগন্নাথকে দর্শন করতে পারলেন সেই স্নানযাত্রায় তখন তেনার মনে একটা যে শাস্ত্রের কথা অনুযায়ী তিনি যেটি চিন্তা করেছিলেন যে এই জগন্নাথের তিনি বিশাল আকৃতির হবেন, যে এই জগতে যিনি বিশাল প্রাণী কি হস্তি, এই হস্তির মতো বিশাল হবেন, তো হস্তির মতো মুখাকৃতি হবে। কিন্তু দারুব্রহ্মের এই রূপ দেখে তিনি সন্তুষ্ট হতে পারলেন না, যেহেতু তিনি গণপতির উপাসক ছিলেন আর গণপতির মুখাকৃতি ছিল হস্তি মুখাকৃতি, তাই তিনি সন্তুষ্ট হতে না পেরে তখন তিনি নিরানন্দ বোধ করছিলেন, বরং তিনি তখন সেখান থেকে পিছিয়ে জয় আমাদের সুকুমার চৌধুরী বাবুর আগমনকে তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দের আগমনকে হরে কৃষ্ণ। এভাবে তিনি কী করলেন নিরানন্দ বোধ করে তিনি তখন পিছু দিকে অগ্রসর হতে লাগলেন, পিছিয়ে যে না এটি পরম ব্রহ্ম পরম সেই হতে পারে না, তাই তিনি পিছনে গিয়ে তিনি অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করলেন যে এটি জগন্নাথের সেই ব্রহ্মরূপ হতে পারে না, এর মাধ্যমে মুক্তি লাভ হতে পারে না। এভাবে যখন তিনি বলা বলি করছেন তা সেই সময়
ভক্তদের মাঝে তিনি এরকম বলাবলি করছেন তখন যে না আমি আর এখানে থাকবো না এভাবে তিনি বলাবলি করে পেছনের দিকে চলে যাচ্ছেন তার স্বদেশ অভিমুখে কিন্তু অনেকে বলছেন যে না না আপনি যাবেন না যাবেন না কেননা ভগবান জগন্নাথ ভক্ত মনোবাসনা পূর্ণকারী আপনি যেটা চাইবেন সেটাই জগন্নাথ পূর্ণ করতে পারে এভাবে যখন ভক্তরা বলছেন অনুরোধ বিনোদ করছেন কিন্তু তারপরও তিনি না শুনেই তিনি তেনার মনের ক্ষোভ প্রকাশ করছেন অনেকের কাছে এভাবে এটি নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে যে জনৈক ভক্ত এসেছেন তিনি জগন্নাথের রূপে সন্তুষ্ট নন এভাবে যখন এই কথাটি চর্চা হচ্ছিল ইতোমধ্যেই সেই পুরোহিতদের মধ্যেই জগন্নাথের একজন প্রধান সেবক কে জগন্নাথ সেই দৈব বাণীক্রমে বলেছেন যারে তোমরা কি করছো যে আমার একজন ভক্ত এসেছে অনেক দূর থেকে সেই ভক্ত আমার সে তার অভিলাষিত রূপ দর্শন করতে না পেরে সে ব্যতীত হয়ে তিনি ফিরে যাচ্ছেন তোমরা তাকে ফিরে নিয়ে আসো সে তার অভিলাষিত রূপ আমার দর্শন করতে পারবে এবং সে এই জন্মেই সে মুক্তি লাভ করবে তাই এই দৈব বাণী শুনে সেই সেবকদের মধ্যে অন্যতম তিনি তখন সেই পথিমধ্যে খুঁজতে গেলেন বলেন যে কোথায় গণপতি ভট্ট গণপতি ভট্ট এভাবে ডাকছেন গণপতি ভট্ট ডাকছেন যখন তখন তিনি সাড়া দিয়েছেন আজ্ঞে কে ডাকছেন যাজ্ঞে আমি জগন্নাথের সেবক যারে আপনি চলে যাচ্ছেন আপনি অনেক দূর থেকে এসেছেন আপনি চলুন চলুন আপনাদের আপনার অভিলাষিত রূপ জগন্নাথের দর্শন করতে পারবেন এভাবে অনেক অনুরোধ বিনোদ করে সেই গণপতি ভট্ট মহাশয়কে সেবায় তিনি ফিরিয়ে নিয়ে আসছেন ইতোমধ্যে স্নান যাত্রা শেষ শেষ হওয়ার পরে জগন্নাথকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এবং মূল মন্দিরে সেই স্নানপত্র থেকে এবং সেখানে জগন্নাথের বিশেষ ভোগ শুরু হয়েছে এবং ভোগের পরেই যখন দরজা খুলবেন এবং সে সময় সেই গণপতি ভট্ট মহাশয় জগন্নাথের সেই রূপ দর্শন করার জন্য তখন তিনি দণ্ডায়মান হয়ে হাত জোর করে রয়েছেন এভাবে যখন সেই স্নান অন্তে জগন্নাথের সেই দর্শন দেওয়ার জন্য সেই মূল মন্দিরের যখন দরজা খুললেন সেবায়তরা তখন গণপতি ভট্ট সাষ্টাঙ্গে প্রণিপাত করে উঠে দাঁড়িয়ে হাত জোর করে যখন তিনি জগন্নাথ রূপ দর্শন করছেন জগন্নাথ তখন তেনার অভিলাষিত রূপ যে গজমুখাকৃতি অর্থাৎ হস্তি মুখে তিনি হস্তি বদনে তিনি দর্শন দিচ্ছেন জগন্নাথ কৃষ্ণবর্ণ হস্তি এবং বলদেব শ্বেতবর্ণ হস্তি আর সুভদ্রা পদ্ম মুখাকৃতি রূপে সেই গণপতি ভট্ট দর্শন করতে পারছেন এভাবে দর্শন করে সেই গণপতি ভট্ট আনন্দে আপ্লুত হয়ে তিনি বারবার সেই জগন্নাথের এই দিব্য রূপ তিনি নিরীক্ষণ করছেন অর্থাৎ দর্শন করছেন অপলক দৃষ্টিতে কোনো পলক করছে না অপলক দৃষ্টিতে তিনি দর্শন করছেন একদম সেই দিব্য রূপ এবং নিজে আনন্দ আপ্লুত হয়ে আনন্দ অশ্রু সিক্ত হচ্ছেন আনন্দ অশ্রু বর্ষণ করছেন যাহাই ভগবান তুমি সত্যি সত্যিই শাস্ত্রে যা বলা হয়েছে তুমি দারুব্রহ্মরূপে
তুমি এখানে অবতীর্ণ হয়েছো দর্শন দানেই তুমি সমস্ত ব্যক্তিকে মুক্তি দান করতে পারো এভাবে তিনি এই রূপ দর্শন করে তিনি আনন্দ আপ্লুত হয়ে তিনি এমনই ধ্যানে মগ্ন হলেন সেই তার এই নশ্বর শরীর তিনি পরিত্যাগ করে সেই দিব্য লোকে তার গতি হলো তা ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তাই তৎপরবর্তী থেকে ভগবানের জগন্নাথের স্নানযাত্রার পরবর্তীকালে ভগবানকে এই গজবেশ রূপে সর্বসাধারণের কাছে দর্শন দেওয়া হয়ে থাকে কারণ ভগবান চেয়েছেন ভক্তের অভিলাষিত রূপ যাতে সকলেই দর্শন করতে পারে যাতে এই মাহাত্ম্যপূর্ণ রূপ যে ভক্ত যেটি ভগবানের কাছে অভিলাষ করেন ভগবান সেটি পূর্ণ করেন এটি হচ্ছে ভগবান এবং ভক্তের মধ্যে পার্থক্য কারণ ভগবান ভক্ত প্রার্থনা করেন ভগবান তা পূর্ণ করেন এই নয় যে কোনো কিছু ভগবান পূর্ণ করতে পারেন না সব কিছু পূর্ণ করতে পারেন তাই আমাদের তা সত্ত্বেও আমরা যদি ভগবানের কাছে কিছু প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা ভগবান মঞ্জুর করেন কিন্তু আমরা যদি না করি প্রার্থনা তাহলে তিনি মঞ্জুর করবেন না এই জন্যই আমাদের সেই ভগবানের কাছে যা চাওয়ার সেটি আমরা ভগবানের কাছে চাইতে পারি তাই ভগবান দারুব্রহ্ম রূপে এসেছেন বিশেষ করে এই কলিযুগে অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য কেন কলিযুগের মানুষ তপস্যা করতে পারবে না তাই জগন্নাথের এই অনুষ্ঠানে প্রতিটা অনুষ্ঠানে দেখুন এখানে কোনো উপবাসের কোনো বালাই নেই উপবাস করার কোনো প্রয়োজন নেই এখানে খাওয়া দাওয়া আর নেচে গেয়ে জগন্নাথের মহিমা কীর্তন করে এখানে সেই আনন্দ আর আনন্দ প্রসাদে আনন্দ নাম কীর্তনে আনন্দ সর্বত্রই আনন্দ ভক্ত সঙ্গে আনন্দ এই যে আনন্দ আর আনন্দ জগন্নাথ তাই দেখছেন যে এই কলিযুগের মানুষ এই তপস্যা করতে পারবে না তাই তপস্যার কোনো এখানে বিষয় নেই শুধু খাও দাও আনন্দ করো তার গুণগান করো জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানীকে এভাবে জগন্নাথ যিনি জগতের নাথ তিনি করুণা পরবশ হয়ে আমাদের মাঝে সেই পুরাকালে যদিও শ্রীক্ষেত্রে ছিলেন কিন্তু যদিও সেখানে অনেক বাধ্যবাধকতা ছিল জগন্নাথের সবাই গিয়ে মূল মন্দিরে সেবা করার বা দর্শন করার সুযোগ লাভ করতেন না কারণ বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে সেটি অনুমোদন ছিল আর সর্বসাধারণ বিশেষ করে যারা বিধর্মী ছিলেন মিলেচ্ছ যবন নামে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে তাদের সেখানে প্রবেশ অধিকার নিষিদ্ধ ছিল দেখুন কিন্তু তাই জগন্নাথ সেখানে বিধিবদ্ধ কিছু নিয়ম থাকা সত্ত্বেও জগন্নাথ এমনই কৃপালু যাতে সর্বসাধারণ তেনার দর্শন লাভ করে মুক্তি লাভ করতে পারেন তাই তিনি এই রথ উপবিষ্ট হয়ে তিনি সর্বসাধারণকে দর্শন দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়তেন এভাবে প্রতিমধ্যে সর্বসাধারণ জগন্নাথের দর্শন করে তার রথের রশি স্পর্শ করে সেই রথভূমিষ্ঠ জগন্নাথকে দর্শন করে এই ভব সংসার থেকে মুক্তি লাভ করতে পারতেন কিন্তু আজকে সেই জগন্নাথ আরও তার ভক্তের মাধ্যমে এই তার সকলকে কৃপা করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিপ্রদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে তিনি সারা বিশ্বে আজকে তিনি সমস্ত পতি জীবদেরকে আপামর জনসাধারণকে তিনি করুণা করছেন তারা যেই রথযাত্রা ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ যিনি বাল্যকালে খেলার ছলে তার পিতার কাছ থেকে এই রথের প্রস্তুত করে নিয়েছিলেন
এবং তার সহপাঠীদের সঙ্গে সেই গ্রাম্য পরিসরে এবং গ্রাম্য মন্দিরে রাধা গোবিন্দ মন্দির চত্বরে তিনি এই রথযাত্রার আয়োজন করেছিলেন এবং সেখানে প্রসাদের আয়োজন করেছিলেন যে বাল্যকালে যে খেলার সেই একটি মাধ্যম হিসাবে সেখানে তার সহপাঠী এবং সহ প্রতিবেশীদের সঙ্গে সেই রথযাত্রা আয়োজন করেছিলেন পরবর্তীকালে যখন তিনি পাশ্চাত্যে পরিণত বয়সে তেনার গুরুদেব ওম বিষ্ণুপাদ শিলাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের নির্দেশে পাশ্চাত্যে তিনি এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য যান এবং চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের লক্ষ্যে তিনি পার্শ্ববাসীর মাঝে এই রথযাত্রার আয়োজন করেন বিশেষ করে পাশ্চাত্যে সান ফ্রান্সিসকো শহরে প্রথম এই রথযাত্রা অনুষ্ঠিত হয় ইসকনের পরিচালনায় এবং আয়োজনে তো সেখানে যখন এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং পাশ্চাত্যবাসীরাও উন্মুক্তভাবে এই জগন্নাথের সেবা করার সুযোগ লাভ করেন যদিও শ্রীক্ষেত্রে এসে তারা সেই সুযোগটি থেকে বঞ্চিত ছিলেন কিন্তু জগন্নাথের প্রিয় ভক্ত শিলা প্রভুপাদের বিশেষ কৃপায় তেনারা এই সুযোগটি লাভ করেছিলেন তৎপরবর্তীতে বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় শহরে এই ইসকনের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতিটি বড় বড় শহরে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তারই পূর্ব প্রস্তুতিমূলক এই স্নানযাত্রা আজকে এই স্নানযাত্রাও প্রতিটা ইসকন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে তাছাড়াও যেখানে যেখানে সনাতনী সংস্কৃতির এই জগন্নাথের মন্দির রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে যাতে করে সকল আপামর জনসাধারণ সনাতনী তারা এই সুযোগটি লাভ করছেন তা বিশেষ করে ইসকন কী করছে সেই জগন্নাথের কৃপা যাতে সকলেই লাভ করতে পারে সেই সুযোগ করে দিয়েছে এবং বিশেষ করে সকলের কাছে গিয়ে এই জগন্নাথের কৃপা পাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ করছে আহ্বান করছে যাতে করে আপনারা সকলেই এই জগন্নাথের সেবার সুযোগ লাভ করতে পারেন এবং জগন্নাথের এই কৃপা নিয়ে এই জগতে সুখ শান্তি সমৃদ্ধি এবং পরজগতে যাতে সেই জগন্নাথের সেই নিত্য সেবা লাভ করতে পারেন সেই ব্যবস্থাটি কী করছে ইসকন সেটি করে দিচ্ছে সকলের জন্য যাতে এই জীবনে আপনার জগন্নাথের সেবা করার মাধ্যমে জগন্নাথের অমিয় কৃপা লাভ করে নিজ পরিবার পরিজন নিয়ে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি লাভ করে এবং পরবর্তী জীবনে যাতে জগন্নাথের এইরকম নিত্য সেবায় আপনারা যুক্ত থাকতে পারেন এবং জগন্নাথের সেবা করার মাধ্যমে যে ভগবত ধামে সেই জগন্নাথের সান্নিধ্য লাভ সেই সুযোগটি আমরা পেতে পারি এই সুযোগগুলো আজকে ইসকন আমাদেরকে দিচ্ছে এবং শুধু আমাদের না সকলকেই সেই সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করছে তা যারা বিশেষ করে এখানে সুধি সজ্জন ভক্তমণ্ডলী আপনারা এসেছেন সেই ইসকনের আহ্বানে এই জন্য ইসকনের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা বুঝতে পেরেছেন এই মনুষ্য জীবনের উদ্দেশ্য যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবানের সেবা করা কারণ এই জগন্নাথ যিনি জগতের নাথ তিনি যদি আমরা সেবায় যুক্ত হই তাহলে আমাদের এই মনুষ্য জীবন ধন্য হবে তা সেই সুযোগটি আমরা লাভ করেছি আর এখনও যারা হয়তো এই সুযোগ থেকে বঞ্চিত আছে এই সুযোগ বিষয়ে বুঝতে পারেনি মনুষ্য জীবনের উদ্দেশ্য তাদেরকে আপনারা আপনাদের প্রিয়জনকে সেই জগন্নাথের মহিমা তাদের কাছে প্রচার করবেন যাতে করে তারাও জগন্নাথের সেবায় অংশগ্রহণ করতে পারে এবং জগন্নাথের সেবায় অংশগ্রহণ করে তাদের জীবন ধন্য করতে পারে এবং অন্তিমে তারাও
भगवान धामे फिरे जेते पारे तो जदि एभावे आम्रा परस्पर परस्पर के सहयोगितार माध्यमे आम्रा आरो बेशी उपकृत होते पारी केननाय एते सबचे पर उपकार व्रत जे जन्म जे मनुष्य जन्म हलो तार जन्म सार्थक करी कर पर उपकार जे मनुष्य जन्म जादेर हयेछे ताराई एकमात्र कि करते पारें भगवान आराधना करते पारें सरासरि भावे ताछाड़ा मनुष्यतर जे समस्त जीव रयेछे तारा सरासरि भावे भगवान आराधना करते पारे ना केननाय ई 84 लक्ष जीवेर मध्ये सर्वश्रेष्ठ आछे मनुष्य जीवन जेटा एकमात्र सरासरि भावे भगवान सेवाय युक्त हवा जाए एखाने देखुन सकलेई जगन्नाथेर सरासरि सेवाय अंशग्रहण करार सुयोग लाभ करछेन किन्तु जारा ई मनुष्यतर जीव रयेछे जेमन गोमाता रयेछे गोमातार गोदुग्ध दिये आमरा सेवा करछि बटे किन्तु गोमाता सरासरि एसे सेवा करते पारछे ना देखुन किन्तु मानुष सरासरि भावे एसे सेवा करते पारछे তাই একমাত্র এই মনুষ্য জীবনেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে এভাবে আমরা মনুষ্যতর অনেক জীব দেখি মৌমাছি কি করে মধু আহরণ করে কিন্তু মধু তিনি দিয়ে ভগবানের সেবা করতে পারছেন না সরাসরি কিন্তু সেই মধু দিয়ে মানুষ কি করছে ভগবানের সেবা করছে এভাবে বৃক্ষরাজি ফুল পুষ্পবৃক্ষ अर्थात फुलर गाच फुल फुटे आंतु सरसि भगवान सेवा करते क्योंकि मानुषा करते फुल चयन कर अर्थात फुल तुले भगवान जो माला गेते भगवान चरणे दिए सेवा करते मनुष्यतर जीवने से सम्भव नय क्योंकि मनुष्य जीवन से सम्भव तरा जरा मनुष्य जीवन लाभ करी जन्मटा के भगवान सेवाय লাগিয়ে আমাদের জন্ম সার্থক করি তাহলে আমরা শুধু নিজের জন্ম সার্থক করার সঙ্গে সঙ্গে অন্যেরও উপকার করতে পারি যেমন আমরা যখন এই সমস্ত মনুষ্যতর জীব যারা রয়েছে তাদেরকে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি ভগবানের সেবায় লাগাই তাহলে আমরা তাদের পরম উপকার করলাম যেমন আমরা যখন এই সমস্ত অন্যান্য মনুষ্যতর জীবের প্রদত্ত দ্রব্য যেমন দুগ্ধ মৌমাছি থেকে সংরক্ষিত মধু বৃক্ষ থেকে উৎপাদিত ফল ফুল বা এইভাবে যা কিছু আমরা পেয়ে থাকি প্রকৃতির সেই থেকেই তা যদি আমরা ভগবানের সেবায় লাগাই তাহলে কি হবে সেই সমস্ত আমাদের ভগবানকে দেওয়ার মাধ্যমে যাদের কাছ থেকে আমরা নিয়েছি তারাও উপকৃত হবে কারণ তাদেরও সেই ফলটি তারা অংশীদারিত্ব পাবেন কারণ যেহেতু আমরা নিজে কিছুই তৈরি করিনি সব কিছু কি করা হয়েছে অন্যের থেকে সংগ্রহ করে ভগবানের সেবা লাগানো হয়েছে তাহলে যেহেতু আমরা কোনো কিছুই তৈরি করিনি অন্যের প্রদত্ত দ্রব্য বা বস্তু উপকরণ আমরা ভগবানের সেবায় লাগাচ্ছি কিন্তু এই সমস্ত দ্রব্য বস্তু উপকরণের যারা উৎস বা দিচ্ছেন তাদেরও কি হবে ভগবানের কৃপা আশীর্বাদ তাদের প্রতিও বর্ষিত হবে এভাবেই আজকে ইসকন তথা ইসকনের ভক্তরা কি করছে এভাবে প্রত্যেকের কাছ থেকে এই ভগবানের সেবা সংগ্রহ করে ভগবানের সেবা সম্পাদনের মাধ্যমে প্রত্যেকের উপকার করছে যাতে করে ভগবানের কৃপা আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হয় এই সুযোগটি করে দিচ্ছে এটি সবচেয়ে বড় উপকার তাই আজকে আমাদের সুযোগ এসেছে স্নান যাত্রার মাধ্যমে আমরা ভগবানের কাছে আসতে পারি ভগবানের সেবা করার সুযোগ লাভ করতে পারি এই রকম ভাবে যাতে আমাদের সমস্ত জীবনের সময়টি আমরা ভগবানের কাছে থাকতে পারি তা সেই সুযোগটি ভগবান করে দিয়েছেন বিশেষ করে এই কলিযুগের মানুষের জন্য কিভাবে ভগবান যেহেতু জগন্নাথ শ্রীকৃষ্ণ অভিন্ন এবং কলিযুগে ভগবান এসেছেন কি রূপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে তিনি কি করছেন
भक्त रूप परिग्रह कर भक्त रूप परिग्रह कर भगवान गुण महिमा जाते जे जे अवस्था जेखने थकुन ना क्यों सेखान भगवान कृपा आशीर्वाद लाभ करते भगवान सान्निध्य लाभ करते सूझटी कर दिए कि प्रिय पार्षद भक्त बोले जे लाभ नहीं अनंतकाल नरके थकते चेहरें महाप्रभुर का और समस्त जीव के उद्धार कर दीते तई महाप्रभु तार प्रार्थन से सकल जीवर पाप पोषण कर सकल जीव उद्धार हो गए ए रकम महाप्रभुर का प्रार्थना कर तई वासुदेव घोष जे प्रार्थना कर महाप्रभु से महावतन्य अवतार सकल सकल जैसे कृष्ण जगन्नाथ सान्निध्य थकते परे ये कलिहत जीवर जो गोलोक प्रेमधन हरिनाम संकीर्तन नहीं तीन हरिनाम करी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ये महामंत्र जदि जप कीर्तन करी तेल सब समय भगवान सान्निध्य थकते पर जदिव आज के जगन्नाथ जेमन सान्निध्य रही कल के थे जगन्नाथ के दर्शन करते पर एक पक्षकाल एक पक्ष दर्शन करते पर जगन्नाथ बिरहे थकब यही समय कि करतें महाप्रभु श्रीक्षेत्रे जदिव सब समय जख स्नान परवर्ती एक पक्षकाल जेहेतु जगन्नाथ दर्शन हतो ना तई महाप्रभु जगन्नाथ दर्शन बिरहे थकते पारतें ना तई महाप्रभु एक मुहूर्त भगवान के दर्शन ना करे थकते पारतें ना जेटा तेनार शिक्षाष्टकमे रयेछे जुगायितम निमेषेन चक्षुषा प्राप्तिसायितम शून्यायितम जगत सर्वं गोविंद बिरहेन मे जे एक मुहूर्त अर्थात पलक परा मात्र जे भगवान के ना देखले जे मन है जे एक जुग थेके भगवान के दर्शन करा हयनि एरकम निमेष मात्र अदर्शन हले मन है जे एक जुग थेके देखिनि भगवान के ना देखार फले कि हय जेमन दुख वेदना अनुभूत हय तेमनि এই মুহূর্ত মাত্র দেখা না দেখা হলে এরকম বোধ হয় তাই মহাপ্রভু কি করতেন এই সময় স্নান যাত্রার পরবর্তী পক্ষকাল তিনি আলালনাথ পাশেই একটি ভগবানের মন্দির আছে যেখানে আলালনাথ নামে ভগবান নারায়ণ সেখানে আরাধিত হন সেই আলালনাথে গিয়ে থাকতেন এবং আলালনাথে ভগবান সেই আলালনাথকে महाप्रभु दर्शन करतें क्रंदन करतें आलालनाथेर पाशे महाप्रभु क्रंदने एक पाथर गले गिएछिलो एखनो जारा हयतो श्रीक्षेत्रे एवं तीर्थ पर्यटने जान देखबें एई आलालनाथे गेले पाशे एक पाथर आछे जा महाप्रभुर अश्रु सिक्त एवं जले पाथरटा गले गिएछे महाप्रभुर সেই হস্তপদের চিহ্ন রয়েছে সেখানে আলালনাথের পাশে তাই এটি মহত্বপূর্ণ যে এই জন্যই মহাপ্রভু কি করছেন যেহেতু আমরা ভগবানকে অদর্শন করে থাকতে এরকম ভক্তির বলে ভক্ত থাকতে চান না তাই আমরা সবসময় ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি কিভাবে ভগবানের যদি নাম প্রভু রূপে তিনি প্রকাশিত হয়েছিল এই কলিযুগে কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার তাই যদি আমরা নামকে আশ্রয় করে থাকি তাহলে নাম প্রভুর আশ্রয় থাকলে আমরা ভগবানের সান্নিধ্য বা ভগবানের উপস্থিতি আমরা অনুভব করতে পারি তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমরা যদি সার্বক্ষণিক জপ কীর্তন করি তাহলে আমরা ভগবানের সার্বক্ষণিক উপস্থিতি অনুভব করতে পারবো
তাই চৈতন্য মহাপ্রভু বলছে কি শয়নে কি জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে কি শয়নে কি জাগরণে অহর্নিশি দিন রাত আমরা যদি হরিনাম করি যাহাতে করো গৃহকর্ম মুখে বল হরি অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি যাহাতে গৃহকর্ম করে মুখে হরি নাম করার মাধ্যমে আমরা অনায়াসে এই ভব সিন্ধু পারি দিতে পারি তাই আমরা সবসময় জগন্নাথের স্মরণ মনন চিন্তন এই নামের মাধ্যমে করতে পারি এবং জগন্নাথের আমরা কৃপা আশীর্বাদ লাভ করি তাই আজকের এই স্নান যাত্রার মাধ্যমে আমাদের সকলেরই প্রতি জগন্নাথ কৃপা আশীর্বাদ বর্ষিত করুন যাতে আমাদের সকলেই জগন্নাথের শ্রীপাদ পদ্মে আমাদের মতি থাকে এবং জগন্নাথের সেবায় যেন আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই সেবা করে দিতে পারি এই জন্য আমাদের সকলকে জগন্নাথ দীর্ঘায়ু দান করুন এবং আমাদের শক্তি সামর্থ্য এবং আমাদের সেই মানসিকতা দান করুন এবং জগন্নাথকে যেন আমরা কখনোই বিস্মরণ না হই এই কৃপা আশীর্বাদ তিনি আমাদেরকে দান করুন এই আশীর্বাদ প্রার্থনা করে এবং পরিশেষে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন সকলের কণ্ঠের ভূষণ হোক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভুপাদ বলছেন হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন এবং সুখী হন আমরা যদি সুখী হতে চাই এটি একমাত্র পন্থা তাই আমরা সকলে হরিনাম করব এবং সুখী শান্তি সমৃদ্ধি জীবনযাপন করব এটি আমাদের সকলের কাম্য এই বলে আমার আলোচনার এখানে যখন নিকট আনছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা পশ্যন্তি ভগবতে His Holiness Bhakti Priyam Gadadhar Goswami Maharaj ki Jagannath Swami ki Baladev Prabhu ki Subhadra Maharani ki Sudarshan Chakra ki Hari Bol Ashesh Dhanyabad Amra Antarik Bhabe Kritoggota Gyapon Korchi His Holiness Bhakti Priyam Gadadhar Goswami Maharaj er proti Amader Ajker Pradhan Ashirbadok Mahan Ashirbadok Ami